দর্শক শুভেচ্ছা নেবেন। এবার একটা ব্যতিক্রমী খবর আপনাদের সামনে উপস্থাপন করব, জানি না আপনাদের কি রিয়াকশন হবে। আমার রিয়াকশনটা আমি আর না বলি, বলা উচিতও না, যেহেতু আমি একটা উপস্থাপক বা সাংবাদিকতার সঙ্গে যুক্ত, সেটা আমি আর মানে একদম তীব্র একটা রিয়াকশনটা আমি শো করলাম না, আপনাদের জন্য রেখে দিলাম। খবরের শিরোনামটা শুনলেই বুঝতে পারবেন, আওয়ামী লীগ সর্বোচ্চ 166, বিএনপি 137 আসন পেতে পারে অর্থনীতিবিদ বারকাতের গবেষণা। আবার পড়ি শিরোনামটা, আওয়ামী লীগ সর্বোচ্চ 166, বিএনপি 137 আসন পেতে পারে, এই গবেষণা হচ্ছে আবুল বারকাত, জানেন তো লোকটাকে। আচ্ছা, তার মানে শুরুতেই বুঝছেন যে 166 মানে তো সরকার গঠন, আর তো দরকার নেই 100, তাও ভাগ্য ভালো যে 166টা দিয়ে, সেটা তো বিশাল মানে ব্যাপার। এটা যে মানে 266 দেয়নি, এটাই আমি মনে করি যে আবুল বারকাত যেই মাপের যেই মানের মানুষ, সেটা একটা বিশাল দয়া করছে আর কি, যে বিএনপিকে 137টা আসন দিছে আর আওয়ামী লীগকে মাত্র 166টা আসন দিছে। তবে 166টা আসন দিলে সরকার গঠন হয়, আরও যদি কম দিত অসুবিধা ছিল না, 151টা দিলেও সরকার গঠন করতে পারে। তো এখন শোনেন এই গবেষণাগুলি কাজে লাগবে, একটু মানে আমি জানি যে এইটা শুনলে অনেকেরই মাথা ঠিক থাকবে না, হয়তো স্লিপ করতে পারেন, স্লিপ করেন না, শোনেন মানে এগুলি কি হচ্ছে সেগুলি একটু আপনাদেরও বোঝার দরকার। আচ্ছা, এটা ডেইলি স্টার সহ বিভিন্ন অনলাইনে এটা প্রকাশ হয়েছে, সেখানে কয়েকটা পয়েন্ট আছে, যেমন এই সম্ভাব্য ফলাফল সঠিক হলে আওয়ামী লীগের জোটবদ্ধভাবে সরকার গঠনের সম্ভাবনা সবচেয়ে বেশি, এক্ষেত্রে জোট হতে পারে জাতীয় পার্টির সঙ্গে, বিএনপির পক্ষে এককভাবে সরকার গঠনের সম্ভাবনা নেই। তবে বিএনপির পক্ষে জোটবদ্ধ সরকার গঠনের সম্ভাবনা যতটুকু আছে তা যথেষ্ট শর্ত সাপেক্ষে, মানে অবস্থা হলেই যে উনি মনে হয় বলার চেষ্টা করতেছেন যে জোটবদ্ধ করলেই যে বিএনপি জিতবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। আচ্ছা, এরপরের পার্টটা শুনেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে ক্ষমতাসীন আওয়ামী লীগ সর্বোচ্চ 166, বিএনপি সর্বোচ্চ 137 আসন পেতে পারে বলে অভিমত জানিয়েছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ও চেয়ারম্যান ডক্টর আবুল বারকাত। এইটা যে কোন কিসিমের মানে সংগঠন বাংলাদেশ অর্থনীতি সমিতি আল্লাহ জানে, অর্থনীতিবিদদের হওয়ার কথা, তো অর্থনীতিবিদরা তো শিক্ষিত জ্ঞানী গুণী, তারা অনেকেই মানুষের পালসটা বোঝার কথা। এখন যাই না, এখন উনি হয়তো কেমনে কেমনে, এখন তো সব সংগঠন মানেই হচ্ছে তার প্রেসিডেন্ট সেক্রেটারি হইতে হবে আওয়ামী লীগের, তো কতখানি এখানে নির্বাচনের মাধ্যমে মানে নেতৃত্ব নির্বাচিত হয় আমি আমার জানা নেই, তো ধরে নেওয়া যায় যে হয়তো সেরকমই। আজ বৃহস্পতিবার বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত এক সেমিনারে একটি গবেষণার প্রতিবেদন প্রকাশকালে এই তথ্য প্রকাশ করেন ডক্টর আবুল বারকাত। দেখেন, ঠিক নির্বাচনের আগে দিয়ে এরকম একটা গবেষণা প্রকাশ করে কার পারপাস সার্ভ করতেছে বুঝতে পারছেন নিশ্চয়ই। স্বাধীনতার পর থেকে দেশের প্রতিটি নির্বাচন বিশ্লেষণ করেছেন এই অর্থনীতিবিদ, একই সঙ্গে কথা বলেছেন ভোটারদের সঙ্গেও, এসবের আলোকে তিনি একা পরিচালনা করেছেন, তিনি একাই করছে, আর কারোর লাগে নাই। আসলে হয় কি, এই সমস্ত দলান্ধ লোকজন তারা যেভাবে দেখবে, একজন যদি বলে যে না ভাই আমি তো ধানের শীষে ভোট দেবো, সে মনে হয় হ্যাঁ কী কী ও আচ্ছা নৌকায়, ওটি শুনবে আর কি, সে ওই ধানের শীষটা আর শুনবে না। আবার যদি ওই কিছু দলান্ধ আছে যদি বলে যে আমি নৌকায় ভোট দেবো, কী কী ও ধানের শীষ, মানে এইরকম আর কি, মানে মাথার মধ্যেই তো আগে সেট হয়ে আছে সব কিছু, তো ওখান থেকে কী গবেষণা বেরোবে। তো ইনি বিশাল এক মানে একটা গবেষণা বের করছে এবং তার একা পরিচালনায় তিনি ভোটারদের সাথে কথা বলে নাকি এটা বের করছে, ভাগ্য ভালো যে তাই না, কোন ভোটারদের সঙ্গে কথা বলেছেন আর কি, গণমানুষের মধ্যে যে যদি এই গবেষণা করতেন আর যদি ঠিক মতন, তাহলে হয়তো টের পাইতেন আর কি যে গবেষণার ফলাফল কী হবে আর কি। দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে ডক্টর আবুল বারকাত জানান, গত প্রায় 6 মাস যাবৎ দেশের প্রত্যন্ত অঞ্চল ঘুরে এবং পূর্ববর্তী নির্বাচনগুলো বিশ্লেষণ করে এই গবেষণা সম্পন্ন করেছেন তিনি। আমার এই গবেষণার সঙ্গে
অন্য কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই। আচ্ছা এই লোক তাহলে, তাই যদি বলে সুষ্ঠু নির্বাচন হলে যদি একশো, তার মানে আগের নির্বাচনগুলি কি সুষ্ঠু হয়নি? বলুক যে 2018 এবং 2014 সালে একটা জঘন্য নির্বাচন হয়েছে এবং ওইটা জনমতের প্রতিফলন হয়নি। তারপরেও তো বুঝলাম যে ঠিক আছে, এখানে এই গবেষণাতেও তিনি আওয়ামী লীগকে জিতায় দিচ্ছেন। তাহলে সেই সঙ্গে বলুক যে আগের সুষ্ঠু নির্বাচন হয়নি, এবার যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে এটা হবে। কারণ আগের 2018 সালে যদি তিনি গবেষণা করতেন তাহলে কি ওই গবেষণার এই ফলাফলটাই আসতো, যেটা এখন জাতীয় সংসদে মাত্র 6-7টা মানে আসনে জিতেছিল? সেটাই, নিশ্চয়ই না। দেখেন তার মানে একটা অংশ সে অফ করছে, সে আর 2014-18 এখানে আনতেছে না। তিনি বলেন আমার এই গবেষণার সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পর্ক নেই। অনেকে ভাবতে পারেন সামনে দেশে যা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে তার সঙ্গে হয়তো এই গবেষণার ফলাফল প্রকাশের সম্পর্ক আছে। তাদের নিশ্চিত করতে চাই বিষয়টি এমন নয়, একেবারে ব্যক্তিগত আগ্রহ থেকে 6 মাস আগে আমি এই গবেষণা শুরু করেছিলাম। গবেষণার প্রতিবেদন বলেন আসন্ন সংসদ নির্বাচনে মানে 300 আসনের মধ্যে আওয়ামী লীগ 148 থেকে 166, মানে সর্বোচ্চ 66 আর 148, বা আপনি বাপ, তাও তো ভালো, 148টা যদি হয় তাহলে তো আর সরকারে যেতে পারে না। জাতীয়তাবাদী দল 119 থেকে 137, অন্যান্য দল 15টি আসন পেতে পারে। অন্যান্য দল 15টি আসন পেতে পারে, এটার সাথে আমি কিছুটা একমত। কিন্তু বিএনপির যে আসন সংখ্যা তিনি উল্লেখ করেছেন এটা মানে আমি জানি না, অবিশ্বাস্য রকম একটা মানে সংখ্যা। আবার আওয়ামী লীগের ক্ষেত্রেও যেটা সে যে সংখ্যাটা দিচ্ছেন এটাও একটা অবিশ্বাস্য। এখন ধরে নেন কোনটা ঠিক, আমি আর বললাম না যে না বিএনপির এত আসন পাওয়া উচিত ছিল আর মানে আওয়ামী লীগের এত আসন, এই বিচারের ভার গবেষণা আপনাদের উপর ছেড়ে দিলাম। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।